তোর শুকনো ঠোঁটে ফোটাবো প্রেমের হাসি। হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বর্তমান সময়ের আলোচিত এবং সমালোচিত অভিনেতা অনন্ত জলিলের কেরিয়ারের শুরু থেকে বর্তমান। তুই যে আমার প্রিয়তমা, চোখ ধাঁধানো তিলোত্তমা। একজন নায়ক হিসেবে অনন্ত জলিল কেমন এবং তিনি ব্যক্তি হিসেবে কেমন, তার সাথে তিনি কিভাবে নায়ক হলেন, তা আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণভাবে জানতে পারব। সো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সবাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইচ্ছে হলেই দেখতে দিও। চলুন শুরু করি। শুরু করার আগে আপকে সামনে এক বড়া সা রেড বাটন হ্যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওনার পুরো নাম হচ্ছে AM অনন্ত জলিল। শুরুর দিক থেকে বলতে গেলে তিনি পেশায় একজন গার্মেন্টস ব্যবসায়ী ছিলেন। তিনি ব্যক্তিগতভাবে 3টি এতিমখানা ও 1টি বৃদ্ধাশ্রম নির্মাণের কাজ শুরু করেছেন। তো এই দিক থেকে বলতে গেলে তিনি একজন খুব ভালো মনের মানুষ। তো অনন্ত জলিলের সিনেমার জগতে আত্মপ্রকাশ ঘটে 2010 সালে ইফতেখার চৌধুরী পরিচালিত খুশ দা সার্চ সিনেমার মাধ্যমে। এর পরের বছর অর্থাৎ 2011 সালে অনন্ত জলিলের গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত হৃদয় ভাঙ্গাটেও সিনেমাটি মুক্তি পায়। তারপরে 2012 সালে আবার অনন্ত জলিলকে দ্য স্পাইট সিনেমাতে দেখা যায়। আবার একই বছর অর্থাৎ 2012 সালে অনন্ত জলিলের অনন্য মামুন পরিচালিত মোস্ট ওয়েলকাম সিনেমাটি মুক্তি পায়। এই সিনেমার জন্য তিনি মেরিল প্রথম আলো পুরস্কারও পেয়েছিলেন। এর পরের বছর মানে 2013 সালে অনন্ত জলিলের নিঃস্বার্থ ভালোবাসা সিনেমাটি মুক্তি পায়। আর এই সিনেমার পরিচালক ছিলেন তিনি নিজেই। তারপরের বছর অর্থাৎ 2014 সালে অনন্ত জলিলের মোস্ট ওয়েলকাম টু সিনেমাটি মুক্তি পায়। 2014 সালের পর পাক্কা 8 বছর গ্যাপ দিয়ে সর্বশেষ 2022 সালে অনন্ত জলিলের দিন দা ডে সিনেমাটি মুক্তি পায়। তোর বর্ষা চোখে ঝরতে দেব না বৃষ্টি। এই সিনেমাটি ঈদের দিনে মানে 10ই জুলাই 134টি সিনেমা হলে মুক্তি পায়। তো বন্ধুগণ, এই ছিল অনন্ত জলিলকে নিয়ে ছোট্ট একটি ভিডিও। তো আপনার কাছে অনন্ত জলিলের দিন দা ডে সিনেমাটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন।